মাটিকাড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো মাটিকাড়া থানার পুলিশ। ধৃত দুজনের নাম নীতিশ সিং এবং আব্দুল আলী। প্রসঙ্গত, রবিবার মাটিকাড়া দুই নম্বর অঞ্চলের অন্তর্গত এলাকায় জয় শ্রীরাম স্লোগান নিয়ে তৃণমূল ও বিজেপির বচসা শুরু হয়। বচসা পরবর্তীতে হাতাহাতিতে গড়ায়। ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী আহত হন। এই ঘটনার পরই 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। ঘটনার পর বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে মাটিকাড়া থানার পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।